তাবাসসুম, আমার দাদা এবং বাবার মাথা টাক, আমারও চুল কমতে শুরু করেছে, চুল পড়া রোধে কিছু কি করণীয় আছে আমার কিনা? বংশগত কিছু ব্যাপার তো আসলে থাকে, কিন্তু আপনি আপনার বয়স কোনো কিছুই আপনি উল্লেখ করেননি। এটা অনেক কিছুর সাথে রিলেটেড, আপনার লাইফস্টাইলের সাথে রিলেটেড। আপনার চুল পরে যদি না গজায় তাহলে হলে একরকম, চুল পরে যদি আবার গজায় তাহলে কিন্তু ট্রিটমেন্ট আরেক রকম। সো আই থিঙ্ক যে এই চুল পড়াটা আপনার স্ট্রেস লেভেল, আপনার পানির পরিমাণ, আপনার খাদ্যের পরিমাণ, কোন খাবার খাচ্ছেন, সব কিছুর সাথে রিলেটেড। এক্সটার্নাল কেয়ার করছেন কি না, কোন তেল ইউজ করছেন, শ্যাম্পু কি ইউজ করছেন, কিভাবে চুলের যত্ন করছেন, ভিটামিন ডি আছে কি না, এই সব কিছুর সাথে কিন্তু চুলটা রিলেটেড। সো আমার মনে হয় যে আপনি আপনার এই বিষয়টা নিয়েও কোনো নিউট্রিশনিস্টের সাথে এবং যারা চুল নিয়ে কাজ করেন ডক্টরদের মধ্যে, স্কিনের চুল নিয়ে যারা কাজ করেন তাদের সাথে আপনি কনসাল্ট করে একটা প্রপার ওয়েতে আপনি আগান, তাহলে আপনার ট্রিটমেন্টটা প্রপারলি হবে। যদি খাবার থেকে এটা হয় খাবারটাকে অ্যাডজাস্ট করুন। অনেক সময় আছে বাড়িতে যে পানিটা ইউজ করেন সে পানিটাও ভালো না, সে তার কারণে আপনার হেয়ারফল হতে পারে, সেটাকে একটু খেয়াল করুন। স্ট্রেস লেভেল থাকলেও কিন্তু আপনার হেয়ারফল হবে। সো টোটালটা আসলে একজনই কম্বাইন্ড করে দিতে পারবে, টোটাল প্রবলেমগুলো শেয়ার করেন, তারপরে আপনাকে এই বিষয়ে ভালো একটা সাজেশন দেওয়া যাবে।